কিছুতেই রেহাই মিলছে না প্রাকৃতিক দুর্যোগ থেকে। বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বর্ষার শুরু থেকেই প্লাবিত চন্দ্রকোনার পাইকপাড়া ও খড়গপুর গ্রাম। টানা 4 থেকে 5 দিন জলবন্দী ছিল গোটা গ্রাম। এমন অবস্থায় ভিটে বাড়ি হারিয়ে স্থানীয় বাসিন্দাদের একমাত্র বাসস্থান ছিল গ্রামের স্কুল বাড়ি। বাড়ির ছোট বড় সদস্যদের নিয়ে গ্রামের স্বদেশ স্বপন সুবিমল দলৈদের একমাত্র মাথা গোজার ঠাই এই স্কুল বাড়ি। এখানেও নিস্তার নেই। গ্রামে স্কুলের ঘরের সংখ্যা কম থাকায় একটি ঘরে শিশু মহিলা ও একটি রুমে পুরুষ ও বয়স্করা কোনো রকমে দিন কাটাচ্ছেন। তখন থেকেই প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই স্কুলে বাস করছেন গ্রামের 3টি পরিবারের 10 থেকে 12 জন সদস্য। বড় বন্যা থেকে আছি, বাড়ি টাড়ি ভেঙে গেছে। হ্যাঁ, যাওয়া বাড়ি আবার করবো বলে গেলাম, সে আবার এসে ঘুরে বন্যা এসে গেছে। বাবা মা সব পুরো সংসার নিয়ে আমরা স্কুলে আছি এখন। এবার আবার বন্যা হয়েছে, এবার আবার বন্যা মরুক, তারপরে যাবে আবার ঘর দর বাগা সবারে তো যাবে, আর নাহলে এখানেই রইল। স্থানীয় প্রশাসনের সাহায্য পেয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন গুজরান করছেন তারা। প্রশাসনের থেকে আশ্বাস মিলেছে দ্রুত মেরামত করা হবে তাদের বাড়ি। দুটো স্কুলে 5টা পরিবার রয়েছে, ওদের বিগত বন্যাতে বাড়িটা নষ্ট হয়েছিল, সেই থেকে ওরা যেতে পারেনি, যেহেতু মাটির বাড়ি ছিল। তো ওদেরকে বাড়িগুলো সার্ভে হয়েছে এবং বাড়ির টাকা এলো, টাকাটা পেয়ে যাবে। তো স্কুলে থাকার জন্য যাবতীয় যা সাহায্য করে আমরা এখান থেকে করছি আমরা। কিন্তু আবারও টানা বৃষ্টি এবং শিলাবতী নদীর জলস্তর বাড়ায় নতুন করে জলমগ্ন হচ্ছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এমন অবস্থায় কবে নিজের বাড়িতে ফিরে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন এই অসহায় মানুষগুলো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।